অপার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট। পাহাড়ের কোলবে নেমে আসা সুরমা, কুশিয়ারা, মনু, বাসিয়া প্রভৃতি নদী এদেশের মানুষের মনে আনন্দের ঢেউ তোলে। পাহাড় থেকে নেমে আসা বাসিয়া নদীর তীরেই একটি গ্রাম তালিবপুর। কোলাহলমুক্ত সরু পথ, সারি সারি ধান ক্ষেত, পাখপাখালির কুহুকু ধ্বনি, কাঁচা পাকা পিচ ঢালা পথ পেরিয়েই একটি বাড়ি। ঐতিহ্য আর আধুনিকতার এক আভিজাত্যময় বাড়িতেই জন্ম নেন এ যুগের শ্রেষ্ঠ মানব দানবীর রাগিব আলী। বর্তমানে এই গ্রামটির নামই রাগিব নগর। রাগিব আলী 1938 সালের 10ই অক্টোবর সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার তালিবপুর গ্রামেই জন্মগ্রহণ করেন। বাবা হাজি রাশিদ আলী, মা রাবিয়া বানুর 8 সন্তানের মধ্যে রাগিব আলী ছিলেন পঞ্চম। রাগিব আলীর জন্মের দিনটিতে ছিল কেমন যেন রোদ মাখা মিষ্টি দিন। সবার মুখ আলো করে রাগিব আলী জন্মের ক্ষণটি বাবা মার মুখ আনন্দে ভরে ওঠে। তখন উপমহাদেশ জুড়ে চলছিল ইংরেজদের দাপট, নানা প্রতিকূলতার মধ্যেই বেড়ে ওঠেন রাগিব আলী। জন্মের পরপরই শুরু হয় জীবন সংগ্রাম। সংসারের টুকিটাকি কাজ ছাড়াও এতটুকুন বয়সে পড়াশোনার পাশাপাশি সংসারের অবস্থা উন্নয়নের জন্য দোকানদারির মতো ছোট কাজও করেছেন দানবীর রাগিব আলী। ছোটবেলা থেকেই রাগিব আলী স্বপ্ন দেখতেন
প্রজাপতির মতো উড়ে বেড়াবেন। আকাশের দিকে চেয়ে থাকতেন সারাক্ষণ। কখনো কখনো কোনো বিমান উড়ে যেতে দেখলেই মনটা কেমন যেন হয়ে যেত। শুধু বিমানে চড়া নয়, আকাশে আকাশে উড়ে বেড়ানোর এক অদম্য স্পৃহা ছিল তার। স্বপ্ন দেখতে বিলাত যাবেন, মানুষের মতো মানুষ হয়ে দেশে ফিরবেন, শুধু বাবা মার মুখ উজ্জ্বল করবেন না, দেশ ও দশের মানুষের মুখ উজ্জ্বল করবেন, দেশে এসে মানুষের সেবা করবেন, দেশ ও দশের উন্নয়নে ছাপিয়ে পড়বেন। এভাবেই কেটে যাচ্ছিল শিশু কিশোর রাগিব আলীর স্কুল জীবন। কি দস্যিপানা! কখনো স্কুলের মাঠে দৌড়াতেন, কখনো বাজারে দোকানদারি, কখনো বা বন্ধুদের সঙ্গে সারাদিন পুকুরে দৌড় ছাপ করা, কখনো বা গ্রামের মেঠো পথ ধরে গান গেয়ে একা একা দৌড়ানো, কখনো বা পুঁথি পাঠ। এভাবেই রাগিব আলীর শিশুকাল চলছিল। কখনো তিনি বাবা মার কোলে দোল খেয়ে খেয়ে স্বপ্ন দেখতেন বড় হবার। তিনি আজকে আমাদের দানবীর মহাপুরুষ রাগিব আলী।